তামিম কিছু কথা বলল, আমি ওকে বলেছি যে এমন একটা সময় বলেছে যে আমার কাছে আসলে একদম সময় নেই, কারণ আর এক মাস পর আমার নির্বাচন। জি, সো আমি এখন আমার এলাকাতেই থাকছি সবচেয়ে বেশি। আমি ওকে বলেছি যে দেখো, নির্বাচন থেকে এসেই শেষ হলেই যে আমি তোমার সব সমস্যা বা সব কিছু জানবো তা তো না, আমি কারো কথায় কিছু করব না, আগে আমাকে নিজে জানতে হবে সমস্যাটা কোথায়, এবং আমি একদম ডিপে ঢুকতে চাই, সবার সাথে কথা বলবো, সব কিছু জানবো, নিজের ডিসিশনটা নিই, যেটা আমি আগে করতাম সেটাই করবো। ও বললো যে এটা খুবই ভালো কথা। অবশ্যই, তো ওর সাথে আমি ওর সাথে কথা হয়েছে যে যাই সিদ্ধান্ত নেই সেটা হবে আফটার বিপিএল। ওর সাথে যে কথাটা হচ্ছে বিপিএল এর পরে সব কিছু, বাই দ্যাট টাইম আমি আশা করি যে আমাদের ইলেকশনের পরে বিপিএল টা শুরু হলে ওই সময়টা যে পাবো, এই ফাঁকে সব প্ল্যান গুলোরও পাবো, কোচিং স্টাফদেরও পাবো, এই সময়টায় আমার ধারণা আমি আমার ইনফরমেশন পেয়ে যার সিদ্ধান্ত আমরা নিবো এবং আমরা সব একসাথে যেটা ক্রিকেটের জন্য ভালো হয় সেটাই নিবো। কথা হচ্ছে এই টার্মটা তো আর বেশি দিন নাই, সো আমার প্ল্যান হচ্ছে যে এরপর আর একটা বছর আছে এবং এর মধ্যে যাওয়ার আগে ডেফিনেটলি টিমটাকে আমি ঠিক করে যাব, মানে যা যা করার দরকার এটা আমি করে যাব, সেটা ঠিক হবে কিনা আমি জানি না, আমি যেটা মনে করি যেটা করা দরকার করবে, যেটা সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্ত হয় সেটাও নিব। সো বেসিক্যালি আমি আমার এই জিনিসটাই বলছি যে আমি আসলে একজন আগে একটা কথা বলবে ওটা শুনে একটা ডিসিশন নিব এটার মধ্যে আমি নাই, আমি নিজে ভিতরে ঢুকবো। আবার আগে যেরকম আমি সব জানতাম, এখন আমি জানি না অনেক কিছু, সেটা তামিমও স্বীকার করলো যে হ্যাঁ আপনি জানেন না। আমি বললাম যে আমি আগে সব জেনে নিই, আর খালি তোমার সাথে কথা বলে তো না, আমি সবার সাথে কথা বলে আমি ডিপে যাবো, দেখে যদি যা যা সিদ্ধান্ত নিয়ে আমি নিব, এটাতে করে কে পছন্দ করলো না করলো আমার এটাতে কিছু যায় আসে না, বাট ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয় সেটা যদি খুব কঠিনও হয় আমি নিব।